শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির পর্দায় প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনিয়া আছি, সাথে আমি জুলহাস জুবাইরও আছি, এবং যেমনটা বলেছিলাম একজন অতিথি নিয়ে ফিরবো, অতিথির সাথে পরিচয় করাবো, সার্বিক বিষয় নিয়ে আপনাদের টিকা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজ আপনাদের মনে যত প্রশ্ন আছে তাগুলো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই যেহেতু একটা তোড়জোড় চলছে, একটা স্ট্যাটাস আপনাদের পড়ে শোনাতে চাই, নাম বলছি না, স্ট্যাটাসটি পড়ছে। প্রথমে, কে কোভিড-19 প্রতিরোধী টিকা নেবেন বা কাকে দেয়া হবে, এ নিয়ে নানা ধরনের মন্তব্য পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। অনেকেই উপহারের টিকা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। একজন বিদ্বান ব্যক্তি পরামর্শ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে প্রথম টিকা নেওয়া উচিত। আমি দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, আমি যে কোনো পরিস্থিতি বিবেচনায় সর্বপ্রথম এই টিকা গ্রহণে ইচ্ছুক। আমার প্রাণপ্রিয় জীবনসঙ্গিনীও একজন চিকিৎসক, আমরা দুজনেই একসাথে এই টিকা গ্রহণ করতে চাই। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনও জানিয়েছি এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। আমাদের এমন ফ্রন্টলাইনাররাই আমাদের সংকটে সবার আগে এসে দাঁড়িয়েছেন, তাদের নিজস্ব অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে, যাতে আমাদের স্বস্তিতে রাখা যায়, সুস্থ রাখা যায়। তেমনি একজন ফ্রন্টলাইনার আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, প্রাউড রিপ্রেজেন্টিং অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুভ সকাল, আমার সেই সাথে স্বাগত। শুভ সকাল। যদি জিজ্ঞেস করতে চাই যে ডক্টর জামানের দিনটা কিভাবে শুরু হয়? ধন্যবাদ সকালে বাংলাদেশে আসতে পেরে, এবং আসলে সকালের বাংলাদেশে আসতে পেরে সবসময় আনন্দ অনুভব করি। সকালটা শুরু হয় তো আসলে ঘুম থেকে ওঠার পরে, আমাদের যেহেতু হাসপাতালে যেতে হয় এবং তার জন্য যে অন্যদের মতো যেরকম কাজ, যেমন আজকেও আমি এখান থেকে যাওয়ার পরে আমরা যেটা করো, আমার হাসপাতালে আজকে ক্যাথলেট ড্রিপ, যেটা আমরা স্টেন্টিং করে থেকে, হার্টের ডাক্তার যেহেতু, হার্টের রক্তনালীতে আমরা এমন কাজ করি যে একটা তার দিয়ে হার্টের ব্লকগুলোকে পরিষ্কার করে স্টেন্টিং করি। কিন্তু এটি প্রতিদিন নয়, আজকে আমাদের সেই দিনটি, এখান থেকে যেয়ে আমি কিন্তু সেই কাজটি করব। তো অন্য দিনে যেইভাবে কাজ শুরু করি, যে সবার আগে প্রস্তুতি থাকে হাসপাতালে যাওয়ার, এবং আগে যেমন ছিল করোনার আগে, করোনার মধ্যেও কিন্তু কোনো পার্থক্য নেই, আমরা কিন্তু ঠিক একইভাবে কাজ করছি, রোগীদের সেবা দিচ্ছি। চমৎকার। প্রফেসর মোস্তফা জামান, পুরো সংকট জুড়েই কিন্তু আপনারা একই কাজ করেছেন, অন্তত বাংলাদেশের ফ্রন্টলাইনারদের কথা বলতে চাই, চিকিৎসক, নার্স, সাপোর্ট স্টাফ যারাই ছিলেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনও অবস্থা দেখেছি, তারা যখন বাড়ি ফিরে গেছেন বাড়ির লোকেরা তাদের দেখে ভয় পেতে শুরু করছে, তবুও কিন্তু তারা দমে যাননি, এগিয়ে এসছেন। এবারও টিকা কার্যক্রম যখন শুরু হতে যাচ্ছে, নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে, এ নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। সাহসী একটি পদক্ষেপ, এমন একটি স্ট্যাটাস যেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর বেশ আলোচিত হয়েছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে, নিজে এগিয়ে আসবার এই সিদ্ধান্তটা কেন নিলেন? ধন্যবাদ জুবাইর। আসলে আমরা যখন যদি মনে করি 2020 সালের 8ই মার্চ বাংলাদেশে যখন প্রথম করোনা শনাক্ত হয়, তারপর গত বছরের 18ই মার্চ প্রথম মৃত্যু, আমার সেই দিনটি এখনও মনে আছে। আমি আমার ল্যাবের চেম্বারে তখন রোগী দেখছিলাম, হঠাৎ করে রোগী সংখ্যা কমে গেল, মানুষের মধ্যে ভীতি, এক ধরনের আতঙ্ক, এবং অনেকেই কিন্তু তখন প্রিয়জনকে হারিয়েছেন এবং শেষ বিদায়ের সময় প্রিয়জনকে যেভাবে বিদায় দেবার কথা সেভাবে দিতে পারেননি। আমরা কিন্তু সেই দিনগুলোকে একেবারে ভুলে কখনোই যেতে পারবো না, কিন্তু আমরা একটি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন একটি কার্যকর টিকা আসবে। কিন্তু টিকা আসলো দেশে, আজকে বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম দিন যে আমরা সেই করোনা ভ্যাকসিনের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমরা আশা করছিলাম যে সারা দেশের মানুষজন এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আজকের দিনটির মাধ্যমে, যে করোনাকে কীভাবে আমরা জয় করব। নিশ্চয়ই। কিন্তু আমরা যখন দেখলাম যে টিকা দেশে আসছে, ঠিক একই সময় নানা ধরনের গুজব, অপপ্রচার, ভুয়ো তথ্য সব কিছু মিলে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি এবং শঙ্কা, উৎকণ্ঠা, উদ্বেগ আমরা লক্ষ্য করছিলাম যে টিকা না নেবার জন্য, ঠিক সেই সময় এমনকি আমাদের যারা ফ্রন্টলাইনার্স চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাদের মধ্যেও টিকা আগে না নেবার বা কয়দিন পরে নেবার এক ধরনের দোদুল্যমান তো দেখছিলাম। ঠিক সেই সময় আমার মনে হলো যে আমি যদি আমার অবস্থান থেকে পরিষ্কার না হই, তাহলে সাধারণ মানুষ যিনি একেবারে আমার গ্রামে গঞ্জে আছেন, তাকে আমি সাহস যদি সাহস না দিতে পারি, তাহলে তো আমার এই কার্যক্রম আসলে সাফল্যমণ্ডিত হবে না। তাই তাগিদে আমাদের একটি স্ট্যাটাস দিয়েছে আমি এবং আমার ওয়াইফ, যে আমরা দুজনেই আমরা সবার আগে আমরা ভ্যাকসিন নিতে চাই, এবং সেটি যে কোনো পরিস্থিতি বিবেচনা যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এমনকি আপনারা দেখছিলেন যে বিভিন্ন পত্রপত্রিকায় ভারতীয় অনেকে টিকা নেবার কিছু মানুষের মৃত্যু হয়েছে এরকম তথ্য দেখেছি, কিন্তু তারপরেও মনে করি যেহেতু বিশ্বের উন্নত দেশে টিকা গ্রহণ করছে করোনাকে জয় করবার জন্য, আমাদের দেশে শুরু হচ্ছে, আমি সেই যুদ্ধে সামিল হতে চাই। নিশ্চয়ই। এখানে একটু রুনিয়া বাড়তি করে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এই সংকটকালটা আমরা আসলে যেভাবে পার করেছি, করোনা ভ্যাকসিন
আসা পর্যন্ত আমাদের এই যে সময়কালটা এটা সত্যি অর্থে প্রশংসার দাবি রাখে, বিশ্বের বুকে কিন্তু বাংলাদেশ একটা অন্যরকম নজির স্থাপন করেছে। কারণ আমরা কিন্তু আসলে অনেক দিক থেকে নজির স্থাপন করেছি, যেভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছি সেটাতে সক্ষম হয়েছে, তার পাশাপাশি আমাদের অর্থনীতি কিন্তু থেমে যায়নি, সেটাও কিন্তু চলমান ছিল। যখন আমরা ভ্যাকসিনের কথা বলি, বাংলাদেশের লোকজন কিন্তু টিকা দানের এই বিষয়টা সবসময় অনেক অধীর আগ্রহে কিন্তু তারা এটাকে গ্রহণ করে, তাদের মধ্যে কখনো দ্বিধা নেই, অন্তত বিগত সময় আমরা তাই দেখেছি, কিন্তু আমরা দেখেছি। কিন্তু এইবারে যখন এই যে কোভিড এর ভ্যাকসিনটা আসলো, তাহলে আপনার মনে হচ্ছে যে কেন এত দ্বিধা? এটা যেমন একটা বিষয়, এবং তার পাশাপাশি হচ্ছে আরেকটা, যে যখন এটা যে নিবন্ধনের প্রক্রিয়া চলছে, এটা কি সকলের জন্য উন্মুক্ত, সবাইকে নিজে গিয়ে নিবন্ধন করবেন, না সরকার সেটাকে স্ক্রিনিং করে করে নিবন্ধনটা করাচ্ছে? ধন্যবাদ। আসলে একটি গাইডলাইন ছিল সারা বিশ্বব্যাপী, গাইডলাইনটি যেভাবে চলছে বাংলাদেশেও সেভাবে চলছিল, কিন্তু আসলে কি যেভাবে মানুষের মধ্যে এই তথ্যগুলো দেবার কথা ছিল সেভাবে দেওয়া হয়নি। গণমাধ্যম অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরেও যেসব সংশ্লিষ্ট মাধ্যমগুলো থেকে মানুষের মধ্যে এই ধরনের তথ্যগুলোকে আদান প্রদান করা দরকার ছিল, ঠিক পরিষ্কারভাবে তথ্যগুলো মানুষের মাঝে পৌঁছায়নি। আর সেই কারণেই কিন্তু নানাবিধ আমরা বলব গুজব সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং তারই ধারাবাহিকতায় এক ধরনের অনীহা অনাগ্রহ দেখেছি টিকা গ্রহণের ব্যাপারে। এবং এর সাথে আমি একটু যুক্ত করতে চাই যে বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের একটি রোল মডেল টিকা গ্রহণের ব্যাপারে, কিন্তু এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিন হিরো সম্মানে ভূষিত হয়েছেন শুধুমাত্র বাংলাদেশের এই ইনফ্রাস্ট্রাকচার টিকা গ্রহণের। কিন্তু সেটি পার্থক্য করে সেখানে টিকাটি দেওয়া হয় শিশুদের ক্ষেত্রে, যেখানে গ্রামের প্রত্যন্ত অঞ্চল টিকা দেওয়া হয়, এখানে কিন্তু বড় বড় হাসপাতালে টিকা দিচ্ছে, তারপরেও কিন্তু মানুষের মধ্যে প্রতিক্রিয়া, এর জন্য বেশ কিছু কারণ আছে। যদি আপনার সময় দেন আমি কিছু কারণগুলোতে যেতে চাই, তবে একটা বিষয় আগে একটু প্রফেসর মোস্তফা জামান আপনার কাছ থেকে নিশ্চিত হতে চাই। সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে আমরা যে টিকাটা আনছি সেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটা বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশও কিন্তু তা গ্রহণ করছে, এটা একটু আমাদের একটু বুঝতে চাই আমরা, এই সংকটটা আসলে তাহলে কেন তৈরি হলো? সিরাম ইনস্টিটিউটের বিগত সময়ে কিন্তু আমরা যে ভ্যাকসিন কার্যক্রমের কথা বললেন, প্রচুর ভ্যাকসিন আমাদের দেশে এসছে, শুধু আমাদের দেশ না বিশ্বের বিভিন্ন প্রান্তে গেছে, এইবারই কেন সংকটটা ক্রিয়েট হলো? ধন্যবাদ। আসলে সেরাম ইনস্টিটিউট বিশ্বের অন্যতম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেটি শুধুমাত্র করোনা ভ্যাকসিনের জন্য নয়, সারা বছরব্যাপী তারা ভ্যাকসিন উৎপাদন করে থাকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা সরবরাহ করে থাকেন। কিন্তু এবার যেটি বিষয় হয়েছে কি, যেভাবে এই তথ্যটি দেবার কথা মানুষজন সাধারণ মানুষ জানে না, পাশাপাশি ভারতে আরেকটি ভ্যাকসিন তৈরি হচ্ছে, যেটি আপনি জানেন যে হায়দ্রাবাদে যেটি কোভ্যাক্স নামে সেটিও কিন্তু ভারতের নিজস্ব একটি ভ্যাকসিন। কিন্তু এই দুটি ভ্যাকসিনের মধ্যে কিছুটা আমরা গুলিয়ে ফেলেছি আসলে, যেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনকা যে ভ্যাকসিন যেটি সেরাম ইনস্টিটিউট তৈরি হচ্ছে তার সাথে আরেকটি ভ্যাকসিন, এবং এ কারণে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে যে এই ভ্যাকসিনের বদলে এই ভ্যাকসিনটা আসবে কিনা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এই যে উপহারের ভ্যাকসিনটাকে আসলে কি আমাদের ক্রয় করা ভ্যাকসিনের সাথে একই জিনিস নাকি আলাদা? এই যে তথ্যগুলো কিন্তু আমরা সাধারণ মানুষের মাঝে সেইভাবে ছড়িয়ে দিতে পারিনি, এই কারণে কিন্তু আরেকটি কিছু বিষয় ছিল। যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা চলছিল তখন কিন্তু একবার আমরা দোদুল্যমান দেখছিলাম যে ভ্যাকসিন আমরা পেতেও পারি নাও পেতে পারি, কবে নাগাদ পারি, আমরা যদি এরকম হয় যে ফার্স্ট ডোজ পেলাম সেকেন্ড ডোজ যদি না আসে, যদি দেখা যাচ্ছে যে ভাইরাস তার বারবার তার জীবন নকশা পরিবর্তন করছে, যদি এই ভ্যাকসিন নিলাম যদি কাজ না করে, এবং চারিদিকে নানারকম কিছু আমরা তথ্য দেখছি এইসব কারণে এক ধরনের কিছুটা ভীতি কাজ করেছে, সব কিছু মিলেই আসলে আমরা বলবো এর সাথে আরও কিছু কাজ করছে। আমরা যদি বলি যে এই ভ্যাকসিন নেবার নিবন্ধন প্রক্রিয়াটা প্রয়োজন ছিল আর একটু আগে, আজকে একেবারে আমরা এমন সময় চলে এসেছি যে এখন নিবন্ধন প্রক্রিয়ার জন্য, যেমন আমি নিবন্ধন করেছি, আমি জানি আমি আগামীকাল ভ্যাকসিন নিচ্ছি, কিন্তু আমি সেটা যেচেছে যে যা সংবাদটি গ্রহণ করছি, কিন্তু আমাকে কিন্তু কোনোভাবে জানানো হচ্ছে না যে আপনার এত নাম্বার সিরিয়াল, আপনি এই সময় ভ্যাকসিন নেবেন, আপনার এই এই করতে হবে, আপনি এই জিনিসগুলো করবেন না, প্রস্তুতি কী হবে, এগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষেও জানা সম্ভব হচ্ছে না। আমি একজন চিকিৎসক হিসেবে আমি নিজে যেচে যে এবং একজন চিকিৎসক হিসেবে জানি, কিন্তু তথ্যগুলোকে আরও আপনারা গণমাধ্যম অনেক চেষ্টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু আমরা বলবো যে যেসব শক্তিগুলো নিয়ামক শক্তিগুলো আছে, আরও প্রতিষ্ঠানগুলো আছে যাদের কাজগুলো ছিল মানুষের মধ্যে আস্থা তৈরি করা, সেখানে কিছুটা ঘাটতি আছে। আচ্ছা প্রফেসর মোস্তফা জামান, এই ক্ষেত্রে আমি জানি রুনিয়ারও প্রচুর আগ্রহ আছে, আমাদের দুজনেরই এই বিষয়টা নিয়ে প্রচণ্ড আগ্রহ। যে বিষয়টা আমি জানতে চাইছি, প্রতিবেশী রাষ্ট্র যার কথা বললেন, সেখানে তো ভ্যাকসিন কার্যক্রমের নিবন্ধন প্রক্রিয়া আগে শুরু হয়েছিল, বাস্তবতা হচ্ছে এখন সেই নম্বরগুলো তো যখন যোগাযোগ করা হচ্ছে প্রচুর নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে, সেই স্বাস্থ্যকর্মীরা এখন নিরুৎসাহিত টিকা নেওয়ার ব্যাপারে, এই কারণটি কেন? পুরো বিষয় নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতি। একদম একদম।
দর্শক, এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। অনেক প্রশ্ন আছে আপনাদের অজানা, প্রশ্নগুলো আসলে আমরা এখান থেকে জানতে চাচ্ছি, যদি জানার থাকে লিখে ফেলতে পারেন আমাদের ফেসবুক। আসলে যেটি বলছিলাম যে আমরা যখন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় কিছু আগে শুরু করা দরকার ছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশ ভারতে, আপনি দেখেছেন আমরা তথ্যগুলো আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখছি, এমনকি পত্রপত্রিকায় দেখছি যে তাদেরকে ফোন করা হচ্ছে, আপনি নিবন্ধন করেছেন আপনি আসেন, কিন্তু তারা ফোন বন্ধ রাখছে এবং অনেককে ফোন করে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সেখানে কিন্তু এক ধরনের অনিয়াস ক্রিয়েট হচ্ছে। সেটি কারণ আমরা যদি বলি যে ভারতের পত্রপত্রিকা এরকমভাবে এসেছে যে তাদের যে ফেস ট্রায়াল যখন হয়েছে, বিশেষ করে দুটি ভ্যাকসিনের, কিছুটা তাড়াহুড়ো করে হয়েছে, সেই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে এসেছে। আপনারা জানেন যে বিশ্বে বেশিরভাগ সময় ভ্যাকসিন আসতে 10 বছর সময় লেগেছে, মিজলস ভাইরাসের জন্য সময় লেগেছিল ভ্যাকসিনের জন্য 5 বছর, সবচেয়ে কম সময় যেটি করোনা কোভিড-19 ভ্যাকসিনের জন্য 10 মাসের মধ্যে আমরা এই ভ্যাকসিন পেলাম। এই যে একটা তাড়াহুড়ার মধ্যে ভ্যাকসিনটা আসছে, এতে করে মানুষের মধ্যে কিছুটা একটু আশঙ্কা যে আসলে কতটুকু কাজ করবে, এবং অনেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন জায়গাতে যে এই ভ্যাকসিন নিলেই কি শতকরা 100% নিশ্চিত হওয়া যাবে কি না যে আমরা কোভিড-19 প্রতিরোধ করতে পারবো। সেক্ষেত্রে বলা হয়েছে না, এটি নিশ্চয়তা দেওয়া যাবে না, তবে তার সিভিয়ারিটি কমানো সম্ভব। আবার আরেকটি কারণ যদি আমাদের দেশের প্রেক্ষিতে বলি, যখন আমাদের দেশে করোনার প্রকোপ প্রাদুর্ভাব বেশি করে চলছিল, আমরা শুধুমাত্র RT-PCR যেটি বললাম গোল্ড স্ট্যান্ডার, একটি মাত্র পরীক্ষা দেশে চলছিল, তাতে করে দেশের অনেক মানুষকে কিন্তু আমরা পরীক্ষার আওতায় আনতে পারি নাই। কিন্তু যদি বেশি মানুষকে আমরা সম্পৃক্ত করতে পারতাম, তাহলে কিন্তু বেশি মানুষ এই টিকা গ্রহণের প্রতি মানে উদ্বুদ্ধ হতো। সেই আন্দোলনটা, সেই সামাজিক যে আমরা আন্দোলনটা, সেটি আমরা কিন্তু পুরোপুরিভাবে আমরা করেছি, চেষ্টা করেছি, এখনও করছি, জনগণও করছে, সরকারও করছে, কিন্তু কোথায় যেন একটু ঘাটতি আছে, আমরা সবাইকে এক সূত্রে গাঁথতে পারছি না। আরেকটা, সরি আপনাকে থামানোর জন্য, এটার আরেকটা বিষয় হতে পারে, কারণ এটা অলরেডি ডিস্টেন্স মেনটেন যেহেতু করতে বলা হচ্ছে, সেটাও মনে হয় সোশ্যাল ডিস্টেন্সিংটাও হয়তো এটার মধ্যে একটা মানে হয় না বাধা হিসেবে কাজ করেছে, যে আগ্রহটা ওখান থেকেই কমে গেছে। মানে আমি টেস্ট করতে যাব ওখানে, যদি আমার অন্য কেউ থাকে, আমি যদি ওখানে কন্টামিনেটেড হই, এই ভয়টা অনেকেই আছে। মানে একটা তো যে আমরা বলবো সংক্রমণের একটা সবার মধ্যে ভয় আতঙ্কে, অনেকের মধ্যে আছেন যে মানসিকভাবে একটু আতঙ্কে ছিলেন, হাসপাতালে আসতে ভয় পেয়েছেন, যে সংক্রমণের ভয়ে কোথায় ভিড় না ঠেলে অন্য কোথাও যাওয়া যায় না। এবং আপনি দেখেন মাঝখানে কিন্তু এই পরীক্ষা নিয়েও কিন্তু এই সংক্রমণের ভয়ে নানা ধরনের কিছু ব্যবসা বাণিজ্যের কথা হয়েছে, এই সব কিছু মিলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, উৎকণ্ঠা এবং অবিশ্বাস তৈরি হয়েছে। এই সব কারণেই কিন্তু আজকের এই অবস্থায়। আমি তারপরেও সবাইকে বলবো যে যেখানে আছি, আমাদের দেশের যারা রাজনীতিবিদ করছে আছেন, যারা আমরা বলবো যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, ফ্রন্টলাইনার্স আছেন, সবাইকে বিজ্ঞান ভিত্তিক তথ্য আদান প্রদান করবার জন্য, সাধারণ মানুষকে দেশের এই ক্রান্তি লগ্নে আমি মনে করি যে জাতির আশা আকাঙ্ক্ষাকে এক সূত্রে আনতে হলে আমি মনে করি অবশ্যই সবাইকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। এটার ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই যে সারা বিশ্বে টিকা নিচ্ছে, এবং কোথায় কোথায় কারা টিকা নিতে পারবেন, কারা টিকা নিতে পারবেন না, সে বিষয়ে স্পষ্টভাবে কিন্তু সারা বিশ্বে গাইডলাইন আছে। তো আমি মনে করি সেগুলোকে প্রচার প্রচারণার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করে, সাধারণ মানুষ, শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রামের মানুষকেও এর সাথে উদ্বুদ্ধ করতে হবে, এবং যাতে করে তারা সহজে কোনো রকম কষ্টে না হয়, কোনো রকম অ্যাপসের, অনেকের স্মার্টফোন নেই, এমন কিছু করা যাবে না যে মানুষকে এটাকে বিচ্ছিন্ন হতে পারে, সবাইকে একই সূত্রে আনতে হবে। এবং আরেকটি ব্যাপার, ফোকাস করতে হবে। যেমন আজকে সারা বাংলাদেশে অনেক ইভেন্ট হচ্ছে, আপনারা একটু আগে দেখছেন নির্বাচন, অনেক ফোকাস পয়েন্ট করতে হবে যে আমাদের টিকা ভ্যাকসিন, এবং এখানে একই সূত্রে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবাইকে এক সূত্রে এনে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এমনকি যারা সুশীল সমাজ আছেন, শুধু রাজনীতির জন্য রাজনীতি না করে বিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়ে মানুষকে এক করতে হবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে সেখানে একসাথে বসে সলভ করতে হবে। মানুষকে যদি এক করতে সুতে গাঁথতে পারি, আমরা করোনাকে অবশ্যই জয় করতে পারবো। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। যে বিষয়টি একটু যদি একটু ভিন্ন প্রসঙ্গ, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের কথা আমরা বলছিলাম অনেক দিন ধরে, আসলে এটা নিয়ন্ত্রণ করতে অনেক ক্ষেত্রেই অনেক দেশ পারেনি, অনেক দেশ পারছে না, যেই জন্য কিন্তু সংকটগুলো তৈরি হচ্ছে বারবার। এবারও আমরা দেখেছি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করেই অপপ্রচারের সূত্রপাত, কারণ মেইন স্ট্রিম মিডিয়া কখনোই রাষ্ট্রবিরোধী কোনো কিছু বা সংকোচ তৈরি করে, কনফিউশন ক্রিয়েট করতে পারে এমন কোনো তথ্যই প্রচার করতে আগ্রহী নয়, এবং তারা কখনোই করছে না। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারও আমরা দেখলাম বেশ কিছু ব্যানার নিয়ে ছবি,
আমরা দেখেছি যে আসলে সোশ্যাল মিডিয়াতে এমন এমন তথ্য যেগুলো মানুষকে ভারতীয় ভ্যাকসিন দিব না, এটা তো ভারতীয় ভ্যাকসিন না আসলে। হ্যাঁ, সেটি বললাম যে আমরা কিন্তু এই দুটো ভ্যাকসিনকে আমরা এক করে ফেলেছি, অনেকে কিন্তু ব্যাখ্যাটা পায়নি। সেজন্য আমাদের দরকার ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যে মানুষকে বোঝানো, গণমাধ্যম যারা মূলধারার তারা কিন্তু অনেক অনেক কাজ করছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা এই করোনাকালে কিন্তু একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু পাশাপাশি আরও যে নিয়ামক শক্তিগুলো ছিল সবাইকে যদি একসূত্রে করা যেত তাহলে আমরা আমাদের দেশের গ্রামের যারা স্বল্প শিক্ষিত মানুষ বা আমরা বলি অনেকে আছে লেখাপড়া কিন্তু কৃষক মানুষ যাদের ওখানে অনেকে হয়তো বা টেলিভিশনে অনেকে জায়গায় পুরোপুরি পৌঁছাতে পারছে না, স্মার্টফোন নেই, অনেকে নিবন্ধন করতে যাচ্ছেন, তাদেরকেও আমাদের এর সাথে যদি সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু আমরা জানি যে এই করোনা যুদ্ধে আমাদের জন্য একটু দেরি হতে পারে। তবে আমি বলবো যেহেতু আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম দিন, আমরা কোভিড জয়ের জন্য যে স্বপ্ন দেখেছিলাম এই ভ্যাকসিনের মাধ্যমে আজকে যার নাম আপনারা উল্লেখ করেছেন তিনি ইতিহাসে অবশ্যই স্মরণীয় থাকবেন। পাশাপাশি একটি কথা বলছিলেন উনি যে মহিলা দিয়ে শুরু হয়েছে, আপনি দেখেন যে আমাদের অন্যান্য ভ্যাকসিনগুলো কিন্তু যে মা ও শিশুর যে আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি তার জন্যই কিন্তু এত পুরস্কার, সরকার যে পুরস্কার পাচ্ছে শিশু স্বাস্থ্যের জন্য এবং মায়ের স্বাস্থ্যের জন্য, কিন্তু বড়রা কিন্তু সচরাচর আমরা ভ্যাকসিন নেই না আমাদের দেশে, সেই কারণে বড়রা কিন্তু জীবন জীবিকার জন্য তারা বাইরে যাচ্ছে। অনেকে মনে করছে আমার তো হয়ে গেছে, আমি হয়তো এইসব কারণে অনেকে ভ্যাকসিন করেন, অনেকের মধ্যে আছেন। আরেকটি বিষয় যদি আমাদের অ্যান্টিবডি টেস্টের আগে থেকে এখন সম্প্রতি অনুমোদন দিয়েছে, যদি এমন হতো যে এই পরীক্ষাগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টগুলোর আগের থেকে সুস্থ থাকতো তাহলে কিন্তু মানুষজন কিন্তু অনেকে নিজেরাই টেস্ট করে জানতে পারতো। অর্থাৎ এই যে প্রোগ্রামটাতে মানুষের স্বতঃস্ফূর্ত আসলে অংশগ্রহণ যদি আমরা করাতে পারতাম তাহলে আমি মনে করি আরও সাকসেসফুলভাবে আমরা এই টিকা কার্যক্রমটি সম্পন্ন করতে পারতাম। আসলে আমরা বয়স্করা ভ্যাকসিন নিতে অভ্যস্ত নই, আমরা যদি কোনো অসুখ হয় তখনই হয়তো আমরা ইনজেকশন নিচ্ছি কোনো কারণে, কিন্তু তাছাড়া কিন্তু না, এটা শিশুদের জন্য। যেভাবে আমরা টিকা কার্যক্রম সবসময় বাংলাদেশে অনেক বেশি সাকসেসফুল, যেটা নিয়ে সাফল্য আমাদের আছে, সেটা একটি ইনফ্রাস্ট্রাকচারও আছে। কিন্তু এইবারে যে সমস্যাটা আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের একটা টেম্পারেচার, তাপমাত্রা সংরক্ষণের একটা বিষয়, সেইটাকে আপনি মনে করেন কীভাবে দেখা হচ্ছে? যে কোনো ভ্যাকসিন আসলে যদি আমরা যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে চাই, কোল্ড চেইন যেটা আমরা বলে থাকি যেখান থেকে টিকাটি উৎপন্ন হচ্ছে যেখানে ব্যবহার হবে এইখানে একটি মানে ধারাবাহিকভাবে টেম্পারেচার মেনটেন করতে হয়। আমরা শুধুমাত্র এই করোনার টিকার জন্য বলছি না, আমরা যে শিশুদের যে টিকাগুলো দেই সেখানেও কিন্তু আমরা সারা বছর বলি আপনি যে ফ্রিজে রাখছেন সেখানে যদি লোডশেডিং থাকে তাহলে কিন্তু আপনার সেই টিকা কার্যকর হবে না। সেই জন্য অনেকেই কিন্তু টিকা দেবার পরে দেখে যে আমরা টাইটার ঠিক মতন আসছে না। তো আমাদের এই টিকার ক্ষেত্রেও যে এই যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন এই বিষয়গুলো মানুষকে আসলে জানাতে হবে। এখন এই যে অবাধ তথ্য প্রবাহের যুগে প্রত্যেকটি তথ্য মানুষকে যদি আমরা ভালোভাবে দিতে পারি তাহলে কিন্তু মানুষের আস্থা আসবে। সুতরাং এই টিকাটি আপনি কোথায় রাখছেন, কোথায় দিচ্ছেন, কোথা থেকে কোথায় ব্যবহার করবেন, আমার হাসপাতালে কোন জায়গাটা রাখা হচ্ছে এবং তারা কারা দিচ্ছেন, কোন চিকিৎসক দিচ্ছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি না, কোনো সমস্যা হলে আমরা জানি যে এটা কিন্তু একটা বড় বিষয় যে অন্যান্য টিকাগুলো গ্রামেগঞ্জে উপজেলা কেন্দ্রে দেওয়া হচ্ছে বিভিন্ন তথ্য কেন্দ্রে, কিন্তু এখন কিন্তু বড় বড় হাসপাতালে আসছে, এখানে সমস্ত সুযোগ সুবিধা আছে। মানুষকে এটি বোঝাতে হবে যে এখানে সুতরাং একটি মাত্র জায়গা আমরা বলি আমাদের যেখানে যে কোনো টিকাতেই কিন্তু অ্যানাফাইলেকটিক রিয়াকশন যেটা বলে থাকি এটি একটি অন্যতম। কারো যদি আগে পূর্বে টিকা গ্রহণের সময় এরকম অ্যানাফাইলেকটিক রিয়াকশন বা বলে তাদের ক্ষেত্রে বলা হয় যে আপনারা এই টিকার ক্ষেত্রে দ্বিতীয়বার অথবা প্রথম ডোজ নেওয়ার পর যদি সমস্যা হয়ে থাকে আপনি দ্বিতীয় ডোজ নেবেন না। প্রফেসর মোস্তফা জামান, খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলছেন আসলে রিয়াকশনের বিষয়টি, কারণ এটাই স্বাভাবিক জনমনে এখন সবচেয়ে বড় শঙ্কার জায়গা যে আমার যদি কিছু হয়ে যায়। এটা এই কথাগুলো একটু বিস্তারিত আমরা তাদের জানাতে চাই। আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে দেখেছি শিশু বয়স থেকেও যে কোনো টিকা যদি ইনজেক্টেড করা হয় বাচ্চাদের জ্বর আসে, একটু ব্যথা করে, দুদিন কান্নাকাটি করে, এটাই হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া, এটা আমরা জেনেই বড় হয়েছি। এইবারে সেই প্রতিক্রিয়াগুলো কেন মানতে চাইছি না? আপনি খুব ভালো বলেছেন। আসলে দেখেন আমরা যখন ছোটবেলায় যখন স্কুলে পড়তাম আমাদের কিন্তু ভ্যাকসিন দেওয়া হতো, টিকা দেওয়া হতো, এমনকি আমাদের মা বাবাও কিন্তু অনেক সময় জানতো না। অর্থাৎ ব্যাপারটি এরকম ছিল যে আমার স্কুলে আমাকে টিকা দিয়ে দিয়েছে, সবাই ধরে নিয়েছিল টিকা দেওয়া মানে একটু ভালোর জন্য দিচ্ছে, স্কুল কর্তৃপক্ষ কখনো মানে অভিভাবকের জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি। এখন হয়তো অনেকেই মা বাবার ছোট বাচ্চাদের জন্য ভ্যাকসিন নেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে, কিন্তু এবারের ক্ষেত্রে দেখেন আপনি যেটা বলেছেন যে অ্যানাফাইলেকটিক রিয়াকশন যেটি সবচেয়ে বড় ব্যাপার, সাধারণ যে
রিয়াকশান সেটা সবারই হতে পারে, একটু জ্বর হতে পারে, একটু মাসেল পেন হতে পারে, একটু মাথা ব্যথা হতে পারে, এগুলো কিন্তু স্বাভাবিক, এটি কিন্তু বড় কোনো সমস্যা নয়। আরেকটি হলো অনেক সময় আতঙ্ক থেকে হয়, দেখবেন একজন টিকা দিচ্ছে ভিড় করে আছে, এই যে ভিড়ের যে একটা আমাদের দেশে জাতীয় অনেকে শুধু আমাদের দেশে না ভারতেও মানে দেখেছি এরকম যে একজন টিকা নেবে সবাই তাকে একসাথে দেখছে যে কি হচ্ছে, কোনো রিয়াকশান হবে কিনা, মাথা ঘুরে পড়ে যাবে কিনা, অজ্ঞান হয়ে যাবে কিনা, এই যে এক ধরনের একটা মানে সবার মধ্যে একদম উৎকণ্ঠা কাজ করছে ঘটনা দেখার জন্য। তো আসলে এগুলো নিয়ে তো আসলে এত মানে আমরা বলবো যে মানে আলোচনা করার দরকার নাই, বরং এটি যে একটা বিজ্ঞানভিত্তিক বিষয়। অ্যানাফাইলেটিক রিয়াকশানে যেটা হলো যে আগে যদি কারো কোনো অ্যান্টিবায়োটিক হতে পারে সেটি একটা সিপ্রোফ্লক্সিন খেলে হতে পারে, ওষুধ আমরা দেখেছি, যে কোনো হাইপারসেনসিটিভ রিয়াকশান যদি কারো থাকে সেটি পূর্বে জানাতে হয়, যদি না থাকে তাহলে আতঙ্কের কোনো বিষয় নাই। তবে একটি বিষয় বলছি, একটু মোটিভেশন দরকার, এই মোটিভেশন ছাড়া আমরা বলি একটি উচ্চ রক্তচাপের ওষুধ যদি আমরা দিতে চাই মোটিভেশন ছাড়া দিলে কোনো কাজ হবে না। আমি সেই জন্য বলি যে যারা টিকা গ্রহণ করবেন তাদেরকে আপনারা যেমন আমরা অনুষ্ঠান করছি মানুষকে জানানোর জন্য, কিন্তু যারা নিবন্ধন করেছিল এক মাস আগে থেকে তাদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ দিয়ে যে তাদেরকে যদি আমরা একটু মোটিভেট করতে পারতাম যে টিকাটা এই টিকা দিলে কোনো সমস্যা হবে না, আপনার কোনো অ্যানাফিলেক্টিক রিয়েকশন হবে না, এবং তার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি আছে, আপনি কী খাবেন টিকা নেওয়ার আগে, কী খাবেন না টিকা নেওয়ার পরে, কী করবেন সব বিষয় পরিষ্কার এটাই আমরা একটু জানতে চাই। তবে তার আগে উনি কি জানা জিজ্ঞেস করবেন, আমি অনেকক্ষণ ধরে বলতে চাইছিলাম যে আসলে এই যে আপনি রিয়াকশনের কথা বলছেন সেটা তো আমরা যখন চুল কালার করতে যখন একটা নতুন মেডিসিন আমরা যখন ইন্ট্রোডিউস করি তখন কিন্তু একটা অ্যালার্জি টেস্ট করতে হয়, সিম্পল ময়েশ্চারাইজার ইউজ করলে অনেক অ্যালার্জি টেস্ট কিন্তু তখন করতে হয়। এটা কিন্তু আসলে আমাদের যেহেতু নিজেরা নিজেদের শরীর সম্পর্কে খুব বেশি অ্যাওয়ার না, আমরা নিজেরাও জানি না কি আসলে ট্রিগার করে, কিছু সম্বন্ধে অ্যাওয়ার না, না জেনে শুনে এখনো অনেকে মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখানে যে ফিডটা আমাদের যাচ্ছে এর নিচেই অনেকে এখনো মন্তব্য করছেন ভারতীয় ভ্যাকসিন, এই ভ্যাকসিন নিব না, এটা ভারতে চলছে না তাই বাংলাদেশে পাঠানো হয়েছে, এই যে এত ধরনের মন্তব্য, এগুলোকে প্রতিরোধ করবার জন্য কিন্তু ভারত খুব কঠোর পদক্ষেপ নিয়েছে, এটা আমরা জানি, ওদের পত্রিকাগুলোতেও এসছে একদম প্রজ্ঞাপন আকারে বিষয়গুলো পরিচিত করা হয়েছে, নিশ্চয়ই সেই প্রেক্ষাপট আমাদের প্রয়োজন হবে না। তবে প্রফেসর মুস্তাফা জামান, যে বিষয়টি আমি জানতে আগ্রহী, ভ্যাকসিন নেওয়ার আগে কী করতে হবে আমাকে ভ্যাকসিন নেওয়াকালীন সময় এবং তার পরবর্তীতে? ধন্যবাদ, আসলে এটি খুব জানা সবারই প্রয়োজন, আমরা কাদেরকে ভ্যাকসিন দিব, কাদেরকে ভ্যাকসিন দিব না, করণীয় কী আগে পরে। একটি বিষয় হলো যে আমরা যে কথা বলছিলাম যে ভ্যাকসিন নেবার আগে কতগুলো তথ্য একটি ফর্ম পূরণ করতে হয়, অথবা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যিনি স্বাস্থ্যকর্মী আপনাকে টিকা দিবেন, যেমন আপনার উচ্চ রক্তচাপ আছে কি না, রক্তচাপ আছে কি না, ডায়াবেটিস আছে কি না, আনকন্ট্রোল কি না। আনকন্ট্রোল থাকলে অনেক সময় বলি হ্যাঁ এখন দিতে পারবেন না, কিন্তু কদিন পরে দিতে পারবেন, কিন্তু কোথাও কোথাও অনেকে প্রচার করছে যে ডায়াবেটিস থাকলে দেওয়া যাবে না, হার্টের যারা ওষুধ খাচ্ছেন রক্ত পাতলা করার জন্য, এমনকি ভারতীয় একটি পত্রিকাও এখন দেখেছে যে ইকোস্প্রিন অথবা আমরা বলি টিকারেল যারা স্টেন্টিং করার পরে এটি ওষুধ খেলে তারা নিতে পারবে, কিন্তু তা নয় ব্যাপারটা। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের অনেকেই পরিচিত আছেন যারা এই ধরনের ওষুধ খাচ্ছেন, তাদের জন্য তো ভ্যাকসিনের বেশি প্রয়োজন, তাদেরকে থিনার দেওয়া হচ্ছে যখন তাদের কোভিড হচ্ছে। কিন্তু মূল বিষয়টি হলো যখন আমরা, যেমন আমি একটু পরে যে স্ট্যান্ডিং হবো, অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমি কি হাসপাতালে থাকতে নিতে পারবো কিনা, না হাসপাতালে থাকা অবস্থায় নেওয়া যাবে না, আপনি হাসপাতাল থেকে বাসায় যাবেন, অ্যাটলিস্ট 2 সপ্তাহ ওয়েট করবেন, তখন আপনি যে ওষুধ খাচ্ছেন এই ওষুধ খাওয়া অবস্থায় আপনি নিতে পারবেন। একমাত্র যাদের ইমিউন সিস্টেম খুবই কম, যেমন ক্যান্সার অথবা অন্য ধরনের কিছু রোগ আছে যাদের শরীরের বডিতে আসলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা বেড রিডেন হাসপাতালে শুয়ে আছেন অথবা বাড়িতে শয্যাশায়ী, সেই সব রোগীকে আমরা বলছি। তারপরে কিন্তু জার্মানিতে 101 বছরের একজনকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে, অর্থাৎ তার কিন্তু ইমিউন সিস্টেম ভালো বিধায় তাকে দেওয়া হয়েছে। সুতরাং আমরা কিন্তু বলছি যে এইসব গুজব রটনা বারবার বলছি তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য। আরেকটি বিষয় বলছি যে ভ্যাকসিন নেবার আগে অনেকে বলে থাকেন যে কি কোনো ওষুধ খাওয়ার কোনো বারণ আছে কি না, আবারও বলছি যদি কোনো অ্যালার্জি থাকে, সবাই কিন্তু অ্যালার্জি থাকলে যে নিব না তা কিন্তু না, অ্যালার্জি বাংলাদেশের মানুষের সবারই কম বেশি আছে, এটি কিন্তু অ্যাবসুলেট কোনো কন্ট্রাইন্ডিকেশন নয়, এর জন্য আমরা অনেক সময় একটু অ্যান্টিস্টেমিন খেতে বলি অথবা সামান্য যেটাতে অ্যালার্জি থাকে সেগুলোতে বারণ করি। সুতরাং এতে কোনো বারণ করা নাই, আপনার সবাই নিতে পারবেন, ভয়ানক কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো জটিলতা হওয়ার কোনো সুযোগই নাই। আরেকটি হলো যে ভ্যাকসিন নেবার পরে সাধারণত অনেকেই আছেন একটু এক ধরনের মানে আতঙ্কের থেকে, আমি দেখেছি, আমি এক সময় সন্ধানী করতাম, আমি ব্লাড টেনেছি যখন ব্যাগ ভরেছি তখন তার কোনো সমস্যা হয়নি, যখন তাকে বসালাম দেখালাম ব্যাগটা ভরা তার রক্ত, সে কি বললাম এটা কি আমার রক্ত, বললাম যে মাথা আমার রক্ত, বললার সময় সে মাথা ঘুরে পড়ে গেল। অর্থাৎ এটিও কিন্তু হতে পারে, মানে এই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ যখন সে দেখলো এক ব্যাগ রক্ত তার
আমরা টেনে নিয়েছি, চলে গেছে, তখন দেখে কিন্তু ব্যাগে রক্ত দেখছে, এতক্ষণ কিন্তু সে আমার সাথে গল্প করেছে, এতক্ষণ নর্মাল নর্মাল ছিল, কিন্তু যখন তাকে বসানো হলো, বসে একটু পানি খেতে দেওয়া হয় অথবা কিছু খেতে দেওয়া হয়, একটা এক পিস কেক, যখন বললো এই রক্তটা আমার, বললো হ্যাঁ, তখনই কিন্তু মাথা ঘুরে পড়ে গেছে। তো এইখানেও কিন্তু এরকম ঘটার কিন্তু আশঙ্কা আছে, কিন্তু এই জন্য আমরা আধা ঘন্টা বলবো যে আপনি সেখানে বসে থাকবেন, ওয়েট করবেন, আর ফোন নাম্বার থাকবে, যদি আপনি বাইরেও যান একটু আপনার সাথে যোগাযোগ করা হবে যদি কোনো সমস্যা থাকে। আর একটা ব্যাপার, যদি অ্যানাফিল্যাকটিক রিয়াকশন হয়ে থাকে, সাধারণত সঙ্গে সঙ্গে হয়, আপনার হাফ এন আওয়ার পরে অ্যানাফিল্যাকটিক রিয়াকশনের কোনো সুযোগ নেই। এই তথ্যটি আমরা দিতে চাচ্ছি যে অ্যানাফিল্যাকটিক রিয়াকশন মানে আপনি নেওয়ার যে কোনো ড্রাগ নেওয়ার পরে সাধারণত 15 মিনিটের মধ্যে যদি দেখে যে রিয়াকশন হয়, যদি হওয়ার থাকে সেটা 15 মিনিটের মধ্যে না হলে কিন্তু হওয়ার কোনো আশঙ্কা নেই। সুতরাং পরবর্তীতে কোনো জটিলতা হওয়ার কোনো আশঙ্কা নেই। একটু প্রফেসর মোস্তফা জামান, দর্শকদের একটু আমরা বলতে চাই, যারা এই মুহূর্তে আমাদের দেখছেন এবং শুনছেন, সংকটে পড়বেন না, সংকটের মধ্যে থাকবেন না, বিভ্রান্ত হবেন না, বিভ্রান্তি দূর করে দয়া করে নিজেকে মানসিকভাবে শক্ত করুন। মানসিকভাবে শক্ত করা ছাড়া কোনো বিকল্প নেই, কারণ তাতে করে আপনি বিশ্বাস সহকারে যদি এক গ্লাস পানিও খান তা আপনার শরীরে যে প্রভাব ফেলবে, আপনি যদি অবিশ্বাস করে নাক ভরে বুক ভরে নিঃশ্বাসও নেন তা কিন্তু আপনার শরীরে বিরূপ প্রভাব ফেলবে। প্রফেসর মোস্তফা জামান যেমনটি করে বলছিলেন, আসলে টিকা কার্যক্রমের মধ্যে দিয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই আমাদের শরীরে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হয়, এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এবং দয়া করে একটি আহ্বান, যদি কারো এমন হয় বা আপনি যদি শুনে থাকেন কারো এমন হয়েছে, দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করবেন না। এই সংক্রান্ত কিন্তু একটি ফোর্স কাজ করছে, একটি টিম কাজ করছে, সচেতন ডাক্তারেরা কাজ করছেন, মেডিকেল সিস্টেম রেডি করা হয়েছে, তাদেরকে অবহিত করবেন, কারণ তারাই আপনাকে সমাধান দিতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্প্রেড করে ছড়িয়ে দিয়ে মিসেন্স বা কনফিউশন ক্রিয়েট করার কোনো মানে নেই, কোনো মানে হয় না। আপনার কাছে যে যে জানতে চাচ্ছিলাম ডক্টর জামান, সেটা হচ্ছে যে প্রথম ডোজটা নেওয়ার পরে পরবর্তী ডোজটা কতদিনের মধ্যে নেওয়া যুক্তিযুক্ত? জি, এটাও একটি ভালো প্রশ্ন। অনেকের মধ্যে ধরনের এক ধরনের আসলে জানবার আগ্রহ আছে, উদ্বেগ আছে, কৌতূহল আছে। এক একটি টিকার কিন্তু এক এক রকম। যেমন আপনারা জানেন যে পৃথিবীর অন্য দেশে আমাদের বন্ধুরা যারা ইতিপূর্বে নিয়েছেন, তারা বলেছেন যে প্রথম ডোজ নেওয়ার পরে 21 দিন পরে নিয়েছেন, আবার কোথাও কোথাও 30 দিন, কোথাও কোথাও এরকম বিভিন্ন এক একটি ভ্যাকসিনের জন্য। আমাদের দেশে যেহেতু একটি মাত্র ভ্যাকসিন এসেছে, সেই জন্য মানুষের মধ্যে কিন্তু আরেকটি বিষয়ে উদ্বেগ আছে। যদি আমাদের মাল্টিপল অপশন থাকতো, আমি মনে করি তাহলে কিন্তু এই যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি না হতে পারতো। যেটি বলছেন আপনি ভারতীয় ভ্যাকসিন বলে নিচ্ছে না, সেটি কিন্তু আমার মনে হয় নাও থাকতে পারতো। সেটা খুবই অযৌক্তিক, যদি অযৌক্তিক সেটা আমরা বলবো যে সিরাম ইনস্টিটিউট বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান, যারা শুধুমাত্র ভারতে নয়, তাদের ভ্যাকসিন সারা বছর বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু যাচ্ছে। কোভিডের ভ্যাকসিনের কথা যদি বলি, হ্যাঁ, এটা কোথায় কোথায় যাচ্ছে এবার? এবার আমরা যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি বলছি, সেটি তারা ভারতের সিরাম ইনস্টিটিউট তৈরি করছেন, কিন্তু তার মানে এটি শুধু ভারতের জন্য নয়, এই ভ্যাকসিন যাবে ব্রাজিলে, অলরেডি চলে গেছে, সৌদি আরবে নিয়েছেন, আমাদের বাংলাদেশে এসেছেন, নেপাল, মালদ্বীপ, এগুলো কিন্তু অলরেডি চলে গেছে এবং তারা কিন্তু ব্যবহার শুরু করেছেন। ভারতে কিন্তু 20 লাখের বেশি ভ্যাকসিন ইতিমধ্যে ব্যবহার হয়েছে, প্রয়োগ করা হয়েছে গত 16 তারিখ থেকে। সুতরাং সব জায়গায় ব্যবহার হচ্ছে, কিন্তু বললাম যে মানুষের মধ্যে আস্থা তৈরি করার জন্য যে পরিবেশটি দরকার ছিল, গণমাধ্যম অনেক চেষ্টা করছে। এই 7 সকালেও আমরা এখানে বসেছি, আরও সারাদিন আপনারা করবেন, যেহেতু আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম দিন, কারণ আমরা ভ্যাকসিনের, করোনা ভ্যাকসিনের একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি এবং আগামী বেশ কিছুদিন আমরা এটি নিয়ে আরও আরও বেশি কাজ করব। আশা করছি সেই হিসাবে এই দিনটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্রফেসর মোস্তফা জামান, একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা শেষ প্রশ্ন খুব ছোট করে জানতে চাই, দ্য গোল্ডেন কোশ্চেন, কতদিন এই ভ্যাকসিন আমার শরীরে কার্যকর থাকবে যদি এই প্রশ্ন করি? এটি কিন্তু আসলে আমরা বলবো যে আজকের সারাদিনে যে কোশ্চেন আলোচনা করলাম, এই বিষয়ে এখনও গবেষণা চলছে যে এই ভ্যাকসিন কতদিন কার্যকর হবে, কতদিন স্থায়িত্ব হবে, এই ভ্যাকসিন কি একেবারেই প্রোটেকশন দিবে কি না, সেই বিষয়ে বলা হয়েছে যে এগুলো এখনও রিসার্চ পর্যায়ে আছে। তবে এক একজনের অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবডি একরকম, তবে যেহেতু অ্যান্টিবডি পরীক্ষা করার সুযোগ এখন অনুমোদন করেছেন, কেউ ইচ্ছা করলেই কিন্তু অ্যান্টিবডি টাইটার দেখে জানতে পারেন তার শরীরে ভ্যাকসিন নেওয়ার পরে তার অ্যান্টিবডি তার তৈরি হয়েছে কিনা, যেটি আমরা অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে পেয়ে থাকি। একইভাবে আমরা বলছি, সিডিসি বলেছেন যে ভ্যাকসিন যদি কারো নেওয়ার পরে আবার সংক্রমণ হতে পারে, কিন্তু সেটির সিভিয়ারিটি অনেক কম থাকবে। সুতরাং এই আশাবাদ দিয়ে আমরা যাচ্ছি করতে, এই আলোচনা আরেকটা এপিসোডে চলবে, নিশ্চয়ই আরেকটা এপিসোডে আমরা করতে চাই। দর্শক, আজকে এখানেই বিদায় নিব। চিকিৎসক ফ্রন্টলাইনাররা যারাই এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা প্রথম সারির অন্তত রুনু ফেরোনিকা কস্তা, আপনাকে তো গ্রেট স্যালুট, আপনি এগিয়ে এসছেন, সাহসী নারী। প্রফেসর মোস্তফা জামান, আপনাকেও ধন্যবাদ আজ আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য। এরকম ফ্রন্টলাইনে যারা ডাক্তাররাই আছেন, যারা
প্রাথমিকভাবে ভ্যাকসিন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছেন, শুভকামনা আপনাদের জন্য। এবং নিঃসন্দেহে জাতি মনে রাখবে আপনাদের, কারণ প্রথম সারির যোদ্ধা হিসেবে সংকটেও এগিয়ে এসেছেন, সমাধানের পথেও আমাদের হেঁটে পথ দেখাচ্ছেন। এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমি রুনিয়া আমরাও বলছি, যদি ফ্রন্টলাইনার হিসেবে আমাদেরও বিবেচনা করা হয়, যদি ফ্রন্টলাইনার হিসেবে আমাদের ওই কার্যক্রমের মধ্যে আমরা আছি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছেছে, আমরা নিজেরাও তা নিতে আগ্রহী। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের দিনটি শুভ কাটুক। শুভ সকাল।